আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেবল টিভি শো 2020 অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মেয়র ফিরাদ হাকিম। তিনি বলেন, অনেক বেকার ছেলেরা কেবল টিভি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছেন। তবে তিনি জানান, এই ব্যবসাকে আরও আপডেট করতে হবে। 6 থেকে 8 জানুয়ারি পর্যন্ত হতে চলা এই ডিজিটাল কেবল টেলিভিশন অ্যান্ড ব্রডব্যান্ডের এই মেলাটি আয়োজিত করেছে কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। 10,000-এরও বেশি কেবল অপারেটার্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস, ট্রেডার্স, ম্যানুফ্যাকচারার্স, চ্যানেল পার্টনার্স, ডিস্ট্রিবিউটার্স, ব্রডকাস্টার্স অ্যান্ড মাল্টিসিস্টেম অপারেটার্স অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাংলাদেশ, নেপাল, ভুটান থেকেও এসেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার অনুরাগ চিরিমার ও সিটি কেবলের ডিরেক্টর সুরেশ শেটিয়া। আমাদের প্রচুর বেকার ছেলে আছে যারা কেবল অপারেটর হয়ে নিজেরা রোজগার করছে, এবং তাদের আন্ডারের প্রত্যেক পাড়ায় কিছু না কিছু ছেলে তারা রোজগার করছে, এবং যারা আজকে এমএসএ হয়েছে তারাও একটা না একটা সময় কেবল অপারেটর ছিল, আমি অনেককে জানি। তাই এদের আমার এই উদ্যোগকে সমর্থন করি, এবং আজকের কিন্তু এই এই শোটা আপডেট করতে হবে, ব্যবসাকে সবসময় আপডেট করতে হবে। একটা পুরনো সেইভাবে একবার লাগিয়েছি চরমভাবে চলে না, রোজ নতুন টেকনোলজি আছে, রোজ নতুন টেকনোলজিতে আপডেট করতে হবে, সেইটার জন্য এই শোটা। আমি এই শোয়ের মাধ্যমে কেবল অপারেটরদের বললাম এবং এমএসওদের বললাম, আপনাদের শহর জুড়ে ডেড কেবল আছে, যেটা আমাদের শহরে অত্যন্ত খারাপ দেখাচ্ছে, প্রত্যেকটা ল্যাম্পপোস্টে লাগানো আছে, রাস্তায় লাগানো, আমি হাজার হাজার বার বলছি কিন্তু তাতেও এটা হচ্ছে না। আমি কর্পোরেশন থেকে এক্ষুনি সব কেটে ফেলে দিতে পারি, কিন্তু তাতে কেবল অপারেটরদের ব্যবসা যাবে, মানুষের অসুবিধা হবে, এটার জন্য আমার হাতটা বাঁধা আছে। অন্তত ওরা যদি আমাকে বলে দেয় যে কোনগুলো ডেড কেবল যদি নিজেরা না সরায় আমরা সরিয়ে দেবো, কিন্তু আমি লাইভ কেবলটা কাটতে চাইছি না, তার কারণ প্রত্যেকটা মানুষের অসুবিধা হয়ে যাবে। তবে এদের আমি বলেছি, যদি না সরাও তাহলে পরের বছর আমি আর এই শোতে আসবো না। আছেন আজকে কেবল টিভি ফেয়ারে অনুরাগ স্যার, আসুন অনুরাগদের সাথে কথা বলে নেবো আজকে কেবল টিভির ব্যাপারে, উনি কী বলবেন কেবল শোয়ের ব্যাপারে, আমাদের দর্শকদের কী জানাতে চান? কেবল টিভি শো 2020 সায়েন্স সিটিতে হচ্ছে, এটা সিটিএমএ অর্গানাইজ করে প্রতি বছর। ইস্টার্ন ইন্ডিয়া থেকে সমস্ত কেবল অপারেটার আসেন, ইনফ্যাক্ট বাংলাদেশ, নেপাল, ভুটান, বাকি যে জায়গাগুলো আছে সেখান থেকে সব অপারেটার্সরা আসে, জানতে চায় যে কী টেকনোলজি নতুন আসছে, ব্যবসাটা কোন দিকে এগোচ্ছে, সেই সব বিভিন্ন লোকের সাথে মেশামেশি হয়, কথা হয়, এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়। এটা খুব ভালো জায়গা এটা নেটওয়ার্কিং করার জন্যে। আজকে ববিদা এসেছিলেন এবং ববিদা বললেন যে ডেড কেবল আছে সেই কেবলগুলোকে রিমুভ করার ব্যাপারে, তো সেগুলোর ব্যাপারে সিটি কী ভাবনা চিন্তা করছে? বিদ্যুৎ সিটি একটা লার্জেস্ট এমএসও ইন কলকাতার মধ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সিটি কেবল কী আগামী দিনে এই পরিকল্পনা? ববিদা, আমাদের যে মাননীয় ববিদা, এটা এই সম্বন্ধে আগেও আমাদের জানিয়েছেন, সিটি কেবল অলরেডি কাজটা অনেক দিন আগে থেকে শুরু করে দিয়েছে, সামান্য যেটুকু কাজ বাকি আছে আশা করছি আগামী কিছুদিনের মধ্যে আমরা শেষ করে নিতে পারবো। আমার সাথে রয়েছেন সিটি কেবলের ডাইরেক্টর সুরেশ স্যার, আসুন সুরেশ স্যার কাছে আজকে কেবল টিভি ফেয়ারের ব্যাপারে কিছু বিস্তারিতভাবে জেনে নেব। দেখো, আমি শুধু সিটি কেবলের ডাইরেক্টর না, আমি এই কেবল টিভি শোর এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমরা বিগত 23 বছর ধরে এই শোটা করি, আর এই শোটা প্রত্যেক বছর এক এক মাত্রা করে বাড়ে। এবছর প্রচুর বাইরে থেকে লোক এসছে, চায়না থেকে, ইউরোপ থেকে, লন্ডন থেকে, ইউএস থেকে, যারা যেটা লেটেস্ট যে যে টেকনোলজিগুলো প্রয়োজন সে টেকনোলজিগুলো এখানে ডিসপ্লে করছে। এখানে এমএসওরা রয়েছে, ব্রডকাস্ট রয়েছে, জি বাংলা স্টল রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে যা যা প্রয়োজন সব কিছুই এখানে এই এক্সিবিশনে এসে দেখা যাবে। তো যারাই কেবল অপারেটর, যারা এখনও এই কেবল টিভি শোতে এসে পৌঁছয়নি, তারা এখানে আসুক, টেকনোলজিটা বুঝুক, আর কেবল টিভিটাকে আরেক মাত্রার উপরে নিয়ে যাক। মাননীয় মেয়র আজকে উপস্থিত ছিলেন স্যার, উনি আজকে যে বলেন ডেড কেবলের ব্যাপারে, সেই বিষয়ে আপনি কি আপনারা কি উদ্যোগ নিতে চান? না, আমি ওনার কথাটা মানি, কলকাতা শহরে অনেক কটা ল্যাম্পোস এরকম আছে যেখানে প্রচুর তার, আর সেখানে হয়তো ভালো তার রয়েছে 50%, তো 50% ডেড কেবলও রয়েছে। আর এটা শুধু কেবল টিভি অপারেটরদের নয়, এখানে অনেক আদার সার্ভিস প্রোভাইডার্স আছে যারা ওই কেবল টেনে রেখেছে। আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের সাথে সহযোগিতা করব, সব এমএসওরা একসাথে বসবো, বসে যত ডেড কেবল আমরা জানি সেটাকে সরাবার চেষ্টা করব। আগামী দিনে কেবল টিভি ভিউয়ার্সদের জন্য কী নতুনত্ব আসতে চলেছে? দেখুন, এখন হয়ে গেছে ব্রডব্যান্ডের যুগ, আজকের দিনে ব্রডব্যান্ড খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে,
আর আমাদের সিটি ব্রডব্যান্ডের ওইখানে একটা এক্সিবিশন রয়েছে, এক্সিবিশনে সিটি ব্রডব্যান্ড রয়েছে, আবার অন্যান্য ব্রডব্যান্ডও রয়েছে। যারা এসে এই ব্রডব্যান্ডটাকে কি স্পিড লাগবে, কত তাদের মাসে ব্যান্ডউইথ লাগবে সেটাকে ওরা চুজ করতে পারে, তারা শিখতে পারে, তারা বুঝতে পারে। তো ব্রডব্যান্ডই হচ্ছে ফিউচার, আর কেবল টিভি তো রয়েছেই, তো এই দুটোর জন্যই এই কেবল টিভি শোটা আসা মাস্ট। আমরা জানি, দেখলাম বিগত দিনে কেবল টিভির রেটের ব্যাপারে কিছু শুনলাম নাকি রেট কিছু ডাউন হচ্ছে, তো সেই বিষয়ে কি প্যাকেজের ব্যাপারে কিছু কি নতুন পরিকল্পনা রয়েছে? কেবল টিভি রেট ডাউন আর কেবল টিভি রেট আপ তো ডিপেন্ড করছে কনজিউমার কি প্যাকেজ নিচ্ছে। সে যদি সস্তা প্যাকেজ নেয় তাহলে কম লাগবে, সে যদি বড় প্যাকেজ নেয় বেশি লাগবে। তো এটা কোনো বড় ব্যাপার না, যারা যেটা নিতে চায় সেটা তারা নিতে পারে, আর নিলেই অটোমেটিকলি তারা নিজের মতন প্যাকেজ বানিয়ে রেটটা নির্ধারিত করতে পারে। আজকে কেবল টিভি শো ইনগ্রেশন হয়ে গেল, তো এবছরে কেবল টিভি শোতে নতুন কি আসতে চলেছে বা কি রয়েছে যদি জিটিপিএল এর তরফ থেকে আপনি আমাদের বিষয়ে বলেন? প্রথম হচ্ছে এখন আমরা ব্রডব্যান্ডের উপর বেশি ফোকাস করছি, আর দ্বিতীয় আমরা নতুন একটা স্কিম লঞ্চ করেছি কেবিলের, যে ছাত্রী হাটাও ডিটিভিএল কেসিবি লাগাও, মানে ডিটিএইচের বক্সগুলো চেঞ্জ করছি আমরা 900 টাকাতে, 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি, এটা নতুন আমরা লঞ্চ করেছি 6 তারিখে। এর মধ্যে আমরা ব্রডব্যান্ডে এখন আমরা আপগ্রেডের জন্য ওএলটি ওএনইউ দিয়ে সাপোর্ট দিচ্ছি অপারেটরদের, যে নেটওয়ার্কগুলো আপগ্রেড করো ডাইরেক্ট টু হোম করার জন্য। এবছর আমরা এটাই ফোকাস আমাদের। প্যাকেজে কি নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে? কিছু 15ই জানে যতক্ষণ না ব্রডকাস্টার রেট ডিক্লেয়ার করে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না কি দাঁড়াবে, না আলটিমেট কন্টেন্টটা ব্রডকাস্টারের, সে কন্টেন্ট রেটটা ওরা কী দেবে তার উপরে ঠিক হবে যে কমবে না বাড়বে। মাননীয় মেয়র আজকে উপস্থিত ছিলেন, নেগোশিয়েশন করেছেন, উনি সব এমএসওদের বললেন যে ডেট কেবিলের ব্যাপারে, সেই বিষয়ে আপনারা কতটা কি আগামী দিনে? সেই বিষয়ে অলরেডি এমএসও এবং অপারেটর দুজনেই কাজ করছে, এতদিনকার ডেট কেবিল একদিনে বেরোবে না, সেটাকে সময় লাগছে, কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে, আশা করছি মাস 2-3 মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে।